গরিব মানুষ বড়ই খাবে, আর তুমি আঙ্গুর আর খেজুর খাবা, তা হবে না, তা হবে না, তা হবে না। এক মন্ত্রী বলেছে ঈদ রোজার সময় খেজুর আর আঙ্গুর দিয়ে ইফতার করেন না, বড়ই দিয়ে করেন। আল্লাহ কি বলবো বলেন? আপনি নিত্যপণ্যের বাজারে মানুষ জর্জরিত, আপনি মানুষ হিসেবে ঠাট্টা মস্কা করেন, মাননীয় প্রধানমন্ত্রী এই ধরনের মস্কারা কালো মন্ত্রীকে এখনই পাছায় লাত্তি মেরে বের করে দেন। কত বড় সাহস, বড়ই দিয়ে বড়ই মুখে ঢুকাই দিব তোমার। যুব সমাজ জাগো, বড়ই বস্তায় মন্ত্রী বাড়িতে ফেলো। আমি বড়ই দিয়ে ইফতারি করব, আর তুই খেজুর আর আঙ্গুর খাবে। সাহস থাকে তো বল, খেজুর আর আঙ্গুর আর আঙ্গুরের আমদানি নিষিদ্ধ কর, কর নিষিদ্ধ। খেজুর আর আঙ্গুর আমদানি করবা, গরিব মানুষ বড়ই খাবে, আর তুমি আঙ্গুর আর খেজুর খাবা, তা হবে না, তা হবে না, তা হবে না। প্রিয় বন্ধুরা, আমার দুঃখে রাগ করলো, বুঝলেন না? তা আপনারা মনে করবেন যে ইনু সাহেব ভোটে হারছে এই জন্য রাগ করতেছে, না ভাই, আমি যখন মন্ত্রী ছিলাম মন্ত্রী পরিষদে এইভাবেই কথা বলেছি আঙ্গুল তুলে। সাংবাদিক বন্ধুরা দেখেন পার্লামেন্টে কি বলেছি, এমপি থাকা অবস্থায় পার্লামেন্টে যা বলেছি তাই বলছি আজকে, কোনো রাগের ব্যাপার নাই। দেন আমাকে ক্ষমতা যা সত্য, আমি 2 ঘন্টার ভিতরে চাঁদাবাজি বন্ধ করে দিব, সম্ভব। এর জন্য কোনো অর্থনৈতিক পরিকল্পনা লাগে না। আপনার মূলধন মূল্য নির্ধারণ কমিশন নাই কেন? নাই, পৃথিবীর সব জায়গায় আছে মূল্য নির্ধারণ কমিশন। করেন বছরের শুরুতে দাম বলে দেবে, তার এক কেজি গদিক হয় ব্যবসাদারের পিঠে ছাল তুলে নিবে।